অর্থ পাচারের মাধ্যমে সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন ব্যবসায়ী মুসাবিন শমসেরের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদকের অভিযোগ সুইস ব্যাংকে এই ব্যবসায়ের একান্ন হাজার কোটি টাকা গচ্ছিত রয়েছে যা দেশ থেকে পাচার করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া তথ্য নিয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা জয়নুল আবেদিন শিবলি বুধবার মুসাবিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদ শেষে নিজেকে নির্দোষ দাবি করেন মুসা আমার সেভেন বিলিয়ন ডলার অথবা একান্ন হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়েছি এ ধরনের টাকা বাংলাদেশে কেউ কোনো দিন অর্জন করতে পারেনি করতে পারবেও না আগামী পঞ্চাশ বছরে আমার যত টাকা সব বিদেশে অর্জন করেছি আমার বাংলাদেশের কোনো টাকা আমি অবৈধভাবে কোনো টাকা পাচার করিনি পদ্মা সেতুতে অর্থায়ন প্রসঙ্গে এই ব্যবসায়ী জানান জনশক্তি রপ্তানি করে বৈধ এই সম্পদ তিনি দেশের কাজে ব্যয় করতে চান একই সাথে তিনি যদি জনশক্তি রপ্তানি না করতেন তাহলে দেশ সোমালিয়ায় পরিণত হতে বলেও মন্তব্য করেন অফিসিয়ালি বলে এসছি এটি শুধু আমার না আমার স্বর্গীয় পিতারও স্বপ্ন ছিল যে পদ্মা সেতু গোয়ালন্দ থেকে আরিচা এবং নগরবাড়ি ট্রেঙ্গেল একটা ব্রিজ হবে এখানে প্রায় তিন বিলিয়ন ডলার লাগবে যদি আমার এই টাকা অবমুক্ত হয় আমি কয়েকটা খাতে ব্যবহার করব দেশে নিয়ে আসব টাকা ওনাদের বলেছি এই এই পদ্মা সেতুটা তারপরে সরকারি কর্মচারী কর্মকর্তাদের যারা অসহায় নির্যাতিত তারপর শিক্ষক স্কুলের যারা শিক্ষক অসহায় নির্যাতিত এবং অসহায় বৃদ্ধ পিতামাতা এই কতগুলো সেক্টর আছে এখানে আমি ইনভেস্ট দুদকের অনুসন্ধানে সহযোগিতা করবেন বলেও জানান মুসা তবে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে অনুসন্ধান শেষ না হয় এই ব্যাপারে কোনো কথা বলা হয়নি তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা